আজকে আর দেখা করবো না। ও ঠিক আছে, শরীর না ভালো লাগলে দেখা করতে হবে না, বাড়িতে বসে বিশ্রাম করো। দেখা করতে বলছিলাম কারণ আজকে মা আর বাবা বিয়ে বাড়িতে চলে যাবে, আমি বাড়িতে একা একা থাকবো, তাই বলছিলাম। আর সত্যি কথা বলতে আজকে ওইগুলা করার খুব ইচ্ছে করছিল। কি সোনালি, কি করার ইচ্ছে করছে? ভাদা মাছটা যেন উল্টে খেতে জানো না। তুমি না সবসময় বলো সোনালি, করতে দাও ধরতে দাও। ও তার মানে আজকে এগুলো করার জন্য দেখা করতে বলতেছে? ও ঠিক আছে, চাপ নাই, আমি এক্ষুনি আসতেছি। কি করে তুমি কি করে আসবে? তোমার না শরীর ভালো না। থাক, শরীর খারাপ লাগলে আসতে হবে না। কে বলছে আবার শরীর ভালো না? কি করে মানে ভালো না কিন্তু অতও খারাপ না, আমি আসতেছি। ঠিক আছে, তাহলে আসার সময় একটা কন্ডোমের প্যাকেট নিয়ে আইসো, কন্ডোম ছাড়া কিন্তু এগুলো করা যাবে না। আরে এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব কিছু নিয়ে আসতেছি। ঠিক আছে তাহলে রাখছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। খেলা হবে, খেলা হবে, যাই স্নান টান করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, শুভ কাজে বেশি দেরি করতে নাই। কি করে কাউকে খুন তো করতে হবে না, সোজা দোকানে গিয়ে বলবি দাদা একটা কন্ডম দাও তো। না না, এত আসতে বললে হবে না, একটু জোর গলায় বলতে হবে, দাদা একটা কন্ডম দাও তো। আরে বোকা, তোকে চিনবো না আমি, তোর বাবার সাথে তো আমার প্রায়ই দেখা হয়। অবশ্য তোর বাবা ওই দিন আমাকে তোর ফটোটা দেখাইলো, না হলে তো চিনতামই না। তা বাবা ওষুধ টষুধ কি কিছু লাগবে নাকি? ঠিক আছে, দোকানে আর কি বলবো তোকে, তোর বাবার সঙ্গে একদিন আমাদের বাড়িতে আসিস। আচ্ছা কাকু, অবশ্যই আসবো। পোচা তুমি কোথায়? সন্ধ্যা হয়ে যাচ্ছে, কখন আসবে? এই তো আমি এক্ষুনি আসতেছি। তারপর যা বলছিলাম, কন্ডম কিনেছো? না মানে হ্যাঁ। বোকা চোদা লাগানোর জন্য একদম পাগল হয়ে যাও, আর এইদিকে একটা কন্ডম কিনতে পারছো না। আজকে যদি কন্ডম নিয়ে না আসতে পারো তাহলে আর আমার সাথে কোনোদিনও কথা বলবে না। এ কি বিপদে পড়লাম? লেউরা যেভাবেই হোক কন্ডম নিয়ে তো আজকে আমাকে যেতেই হবে। গুগল ম্যাপে তো এইখানেই একটা ওষুধের দোকান দেখাচ্ছিল, কোথায় গেল বাড়া? ওই তো দোকানটা। না না, এইবার আর অত ভয় পেলে হবে না, ডাইরেক্ট যাবো। মালটা যদি আমাকে চিনেও ফেলে তাহলে বলবো কাকু আমার জ্বরের ওষুধ লাগবে। কি করে একই দুর্ঘটনা, দোকানের নাম তো দেখছি আমার মালের নামের মতো। যাই হোক, দোকানে এখন কোনো লোকজন নাই, গিয়ে চুপচাপ নিয়ে ফেলি, পরে লোকজন আসলে আবার অসুবিধা হবে। এই লেউরাও আবার আমাকে চিনে ফেলবে না তো? মনে হয় না চিনবে। কাকু বলছিলাম আমার কন্ডম লাগবে, তাই তো? কাকু তুমি কি করে বুঝলে? আরে 35 বছর ধরে এই দোকানটা চালাচ্ছি, মানুষের মুখ দেখেই বুঝে যাই কার কি লাগবে। এই নে চকলেট ফ্লেভারটা নিয়ে যা। থ্যাংক ইউ কাকু, তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। কি করে প্রথমবার? হ্যাঁ হ্যাঁ কাকু। শোন, প্রথমেই ডাইরেক্ট গর্তের মধ্যে লাফালাফি শুরু করিস না। কি করে
প্রথমে হাতাহাতি চাপাচাপি, মানে বুঝতেছিস তো, তারপর গার্লফ্রেন্ড নাকি বৌদি? গার্লফ্রেন্ড কাকু? তাহলে তো পুরো কুচি মাল পুরা লাগাবি বুঝলি, যতক্ষণ পারিস ততক্ষণ লাগাইতেই থাকবি। এই বোকাচোদার জ্ঞান শুনতে শুনতে ওইদিকে সন্ধ্যা হয়ে যাবে, যাই তাড়াতাড়ি কেটে পড়ি। কাকু ঠিক আছে তাহলে আমি আসি। আচ্ছা শোন, অন্য কোনো দিন যদি লাগে তাহলে সোজা আমার এখানে চলে আসবি, আমার দোকান সবসময় খোলা থাকে, চাপ নেই। মা জেঠিদের সঙ্গে আগেই চলে গিয়েছে, বাবাও দোকান থেকে এসে পড়েছে, বাবাও এখনই চলে যাবে, পরেই আমরা শুরু করব। মা সোনালি, আমার চশমাটা। তাহলে তো পুরো